বেরিয়ে গেছি এখন, যাব হচ্ছে গ্রসারি শপিং এ। গ্রসারি শপিং করব, প্লাস ছেলে কতগুলো জিনিস কিনব, গ্রসারি জিনিস নেব, ছেলের জিনিস নেব বলতে ও যেগুলো ডেলি ফুড যেগুলো লাগে সেগুলো শেষ হয়ে গিয়েছে, তো ওই কারণে যাব। আর এই বাড়িরও মান্থলি গ্রসারি যেগুলো লাগে, দুদিন তিন দিন ধরেই পুজো পুজো বলে খুব পোস্টপোন করা হচ্ছিল, বাট আজ যদি না যায়, বাট লিটারালি সত্যি কথা যে বাড়িতে কিছু নাই, মানে কিছু কিছু জিনিস যেগুলো পুরো শেষ হয়ে গিয়েছে, সো এই কারণে আরও যাওয়া। আর আজকে বিসর্জন, জানি না টোটো পাবো কিনা। বাপি আর ছেলে তো আগে সাইকেল করে চলে গেল স্বার্থপর, কেউ আমাদের জন্য ভাবলো না, বাট আমরা এখন কি করে যাবো সেটাই এখন ভাবার। দেখছি চলো টোটোটা পাই কিনা। তো টোটোটা পেয়ে গেলে, হ্যাঁ টোটোটা পেয়ে গেলে খুব ভালো হয়, নাহলে অনেকটা অনেকটা হ্যারাসমেন্ট, মানে হ্যারাসমেন্ট ঠিক না, মানে ঠিক কেমন হবে, হাঁটতেই হবে, হাঁটতেই হবে, হেঁটেই যেতে হবে, আর টোটো পাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো আমি মাস্কটা পরে নিই, মাস্ক পরে কথা বললে ঠিক কথা আমার ভয়েস ঠিক মতো পৌঁছায় না, যার কারণ হচ্ছে আমার কাছে মাইক আছে, মাইকটাও ইউজ করি না, তো ওই কারণে মাস্কটা এখন আগে পরে নিই। শেয়ার করবো যে খাবার হিসেবে রাখি,
ওগুলো সব গোছাবো এখন। তো আমার মটর পনির রেডি, লেটস সি। আমার ডিনার কমপ্লিট, বাড়ির সবারই ডিনার কমপ্লিট, মোটামুটি মোটামুটি না মানে সবারই ডিনার কমপ্লিট। সো আমি এখন ঘুমাতে যাব, স্কিন কেয়ার কমপ্লিট আমার করা, মোটামুটি টাইপের মানে খুবই শর্টের মধ্যে দিয়ে স্কিন কেয়ারটা করলাম। খুব একটা আজকে মানে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস করিনি, কারণ আমার আর ভালো লাগছে না, খুব এনার্জি পাচ্ছি না, আর ঘুমও আসছে খুব। শুধু এখন মানে চুলটা ভালো মতো বেঁধে জাস্ট ঘুমিয়ে পড়বো, আর খাওয়ার ঘুমানোর কতগুলো মেডিসিন আছে ওইগুলো খাবো, দেন তারপর ঘুমিয়ে পড়বো। সো ভাবছি ব্লগ, ছেলে তো ঘুমিয়ে গেছে অলরেডি, আর ভাবছি ব্লগটা এখানে এন্ড করি। হোপফুলি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর খুব ইন্টারেস্টিং ব্লগ দেবো বলেছিলাম, বাট এখন সেভাবে দিতে পারছি না, তো প্লিজ একটু আমার সাথে থেকো। আমি অবশ্যই কিছু কাজ আছে, এখন একটু বিজি আছি আমার বাড়ি নিয়ে প্লাস ফ্যামিলি একটু নিয়ে, সো ওই কারণে ওগুলো একটু ওভারকাম করে উঠেই আমি আবার নিউ নিউ টাইপের একটু ভিডিও দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।